এই যে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে এই কাশ্মীরি আচারটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহজাদের আম্মু, মন বাটার কুকিং হাউসে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি আচার। এই কাশ্মীরি আমের আচারটা আমি কিভাবে তৈরি করে থাকি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বলিয়ে চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। ভিউয়ার্স, কাশ্মীরি আচারের জন্য আমি এই যে শক্ত যে বড়া যেটা সেটা শক্ত হয়ে গেছে, এরকম শক্ত দেখে আম নিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় আসলে কেটে নিয়েছি, এগুলোকে আসলে কেটে দেখানোর কিছু নাই, জাস্ট একটা আমকে আট টুকরা করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি আর এখানে আমি প্রায় 1 কেজির মতো পানি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ। জাস্ট লবণটাকে একটু পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি আমের আচার এখন বাজারে খুব আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে খুব সহজে এই কাশ্মীরি আচারটা করে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো পানিটা মিক্সড আপ হয়ে গেছে, এই আমগুলো আমি এখানে ভিজিয়ে রাখব প্রায় 6 ঘন্টার মতো। এই আমের টক এবং কষ দুটোটাই বের হয়ে যাবে। তো ফিরে আসছি 6 ঘন্টা পর। ফিরে আসলাম 6 ঘন্টা পর, একদম ভালোভাবে ধুয়ে এটাকে আমি জড়িয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন এটা এরকমটা একদম শুকিয়ে গেছে। তো এখন এইটাকে আমি এখন কাশ্মীরি আচার বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে যেহেতু 1 কেজির মতো আম আছে তো আমি প্রায় 1 কেজির মতো চিনি এখানে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি পানি। কাশ্মীরি আচারের জন্য এখানে আদা কুচি করে নিয়েছি, এই যে জুলিয়ান কাটের মতো আদাটাকে কুচি করে নিতে হবে। আর এই আচারে অবশ্যই এই আদা কুচিটা ব্যবহার করতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি এই আদা কুচিটা। ভিউয়ার্স, এই যে বলকটা চলে এসেছে আর এখানে দিয়ে দিচ্ছি সেই আমগুলো। ভিউয়ার্স, এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝিতে আছে। তো এই পর্যায়ে আমি এখানে কিছু শুকনো মরিচ একদম বিচিয়ে ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম লম্বা করেই কাটতে হবে, এমন কোনো বাধ্যকতা নেই। আপনারা কেচি দিয়ে যাইলে একটু ছোট ছোট গোল গোল করেও কেটে নিতে পারেন, কিন্তু দেখার সুবিধার জন্য আমি এই এইভাবে এটাকে কেটে নিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, সারা বাড়ি একদম কাশ্মীরি আচারের যে আদার ফ্লেভারটা আছে একদম মুমু করছে। এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, ফিরে আসছি মিনিট 15 পর। এই যে সেদ্ধ হয়ে এসেছে, যখনই এই আমগুলো এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। তখন চুলাটাকে অফ করে দিচ্ছি আর এইভাবে আমি সারা রাত রেখে দিচ্ছি। সারা রাত রেখে দিলে এটার মধ্যে যে চিনি শিরাটা আছে এটা আরো আমের মধ্যে ঢুকে গিয়ে এটা আরো মিষ্টি হয়ে যাবে আর চিনি শিরাটাও আরো একদম কমে যাবে। এটা যতটা পাতলা দেখতে পাচ্ছেন, এখানে এক তার দুই তারের কোনো প্রবলেম নেই। এই যে দেখতে পাচ্ছেন যতটা পাতলা, এটা আরো ঘন হয়ে যাবে। তাহলে এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিব। তাহলে সারা রাত এখন থাকুক। আমের এই কাশ্মীরি আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার যে শিরাগুলি ছিল সেটা আমি অন্য আরেকটা আমের আচারে ইউজ করে ফেলবো। আপনারা চাইলে অন্য যে কোনো খাবারে এটা ইউজ করতে পারেন, যেহেতু আমের আচারের ছিল ওটা আসলে আমের আচারের সাথে ব্যবহার করলেই হয়। আমি কাঁচা আমের যেই ঝাল মিষ্টি টক আচার সেটা আমি করব রোদের ঝামেলা ছাড়াই। আমার চ্যানেলে দেখতে থাকুন, ওই রেসিপিটা খুব শীঘ্রই চলে আসবে। ভিউয়ার্স, তো দেখলেন তো কত সহজে এই আচারটি আমি তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটা অবশ্যই শেয়ার করে রেখে দিতে পারেন। তাহলে দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।